গত রবিবার প্রয়াত শিল্পী আয় বচ্চুর নগরের চৈতন্যগলি কবরস্থানে গিয়ে সেখানের কর্মরত শ্রমিক জাফরকে তার মায়ের কবরের পাশে তার জন্য একটি কবর সংরক্ষণ করার কথা বলে গেছেন। এবার এই গত রোববার আসছে তো মার কবর জাত করবে লাইনে জাফর বলো হয়ে গিয়ে দেখো আর মা টাকা দেখো আর কত দিবি তুই একখান জায়গা বাসে রাখি দিও তুই একখান জায়গা বাসে রাখি দিই আর মা টাকা দিয়ে দিবে আর এবার আর খালি গিয়ে দে ওর মা টাকা দিয়ে খবর একখান খালি পাই খালি এই আছে খবর তো তারপরে কত তো খবর খালি আছে ইঞ্জি দিদি ও আরও হয়ে গিয়ে কত খবর ইঞ্জি দিবে তো ওর তো একটা ফিলিংস আছে যে ম্যাচ তো ওই তো মনেই আর কি এলে কিছু। এদিকে পারিবারিক সমস্যার কারণে এবং প্রয়াত শিল্পীর ইচ্ছানুসারে তার মরদেহ চট্টগ্রামের এনায়েত বাজারস্থ পৈতৃক বাড়ির পরিবর্তে নেওয়া হবে পূর্ব মাদারবাড়ি মামার বাড়িতে। ও এটা খালি জাস্ট 11টার ভিতরে যদি আয় যা কই তাহলে আমরা 11টা হইতে 3টা পর্যন্ত এটা এটা তাই বেড়া অবস্থা করি ইন্দি ওনার ওনার বালুর মারে মেয়েদের একখান প্যান্ডেল হুজুম সুন্দর করে এটা তাইব ওনার ওই এর অবস্থা করবে ওর চেয়ার টেয়ার দিও মানুষজন ব্যাক ইন্দি যারা আত্মীয় স্বজন এটা আইব মেয়ে সকল যাই না সাইব এটা তারপর নিয়ে তুমি 3টা বাজার তুলি না লই যাই জমিতে ফেলার জমিতে ফেলার লই যাই না তুন ওনার ই হইব জানা যাবে এটা কিছুক্ষণ অবস্থান করিব আসল পর্যন্ত তারপরে এটা জানা যাবে। বছর দশেক আগেও গুরুতর অসুস্থ হয়ে প্রয়াত শিল্পীর শরীরের একাংশ অবশ হয়ে গিয়েছিল। সেই সময় মনোবলের উপর ভর করে আবার ফিরে এসেছিলেন ভক্ত ও শ্রোতাদের মাঝে। অসুস্থ থাকলেও হয়তো উনি আমাদেরকে দেখানে ওনার একটা সবসময় পারফরমেন্স করার একটা ইচ্ছা ছিল। উনি সবসময় সবার কাছে ভালো ছিলেন আর যখন উনি অসুস্থ হয়েছিলেন মাঝখানে একবার খুব সিভিয়ার অসুস্থ হয়েছিলেন বাট ওইখান থেকে উনি যেভাবে করে রিকভারি করে তাড়াতাড়ি রিকভারি করে আসছেন ওটা আসলে আমাদের সুস্থ মানুষের এত তাড়াতাড়ি ওই ওই স্টেজ থেকে রিকভারি করা পসিবল ছিল না। ভাইয়ার একটা ইচ্ছা ছিল যে আমি এইভাবে অসুস্থ হয়ে থাকবো না আমি সুস্থ হয়ে আই হ্যাভ টু পারফর্ম। উনি পারফরমেন্স করার জন্যই ওনার ওই লক্ষ্যটা ছিল যে আমার থেকে সুস্থ হতেই হবে। উনি যত স্পিডলি রিকভার করেছে আই থিঙ্ক উনি ওনার গানের জন্য ওনার স্টেজ শোর জন্য উনি খুব তাড়াতাড়ি ওনার অসুখটাকে উনি রিকভারি করে উনি ওনার স্টেজ পারফরমেন্স উনি সবার সামনে আবার ফিরে গেছেন ওনার আবার আলহামদুলিল্লাহ আগের দরজায় উনি কিন্তু গিয়ে দাঁড়িয়েছেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।